সন্দীপ হালাফানিয়া ইউনিয়ন পরিষদের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল ফেব্রুয়ারি 17 তারিখ অনুষ্ঠিত হয়। দীর্ঘ 15 বছর যাবৎ নির্বাচন নয়বার হারণে জনগণ তারার কাঙ্ক্ষিত সেবাত্তন বঞ্চিত আর নানা অনিয়ম উড়িয়াইয়ে জনশ্রুতি আছে 2003 সালের নির্বাচনের কয়েক মাস ফরতুন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদত আর নোয়াইয়ে দীর্ঘদিন যাবৎ সীমানা নির্ধারণ লই মামলা চলিয়াইয়ের অভিযোগ আছে ইউনিয়ন পরিষদতুন চেয়ারম্যান সনদ জন্ম নিবন্ধন সহ বিভিন্ন হজপত্র দিবার সময় অতিরিক্ত ফি আদায় করা হয়। কিছুদিন আগে ইয়ানোর প্রতিবাদ স্বরূপ পরিষদ কার্যালয়ে তালা মারি দিল স্থানীয় পাবলিক হল। ইয়ান লই চেয়ারম্যানালয় নির্বাচনত সম্ভাব্য বিভিন্ন পক্ষর দ্বন্দ্ব আছে বলেও জানা যায়। মাইনর চেয়ারম্যান আমাদের ইউনিয়ন চেয়ারম্যান উনি চট্টগ্রামে সন্দীপ আসে আসি উপজেলা কমপ্লেক্সে আসে ওখানে তার দরাদ্দ হয় না হয় এগুলো বিক্রি করি আবার শুনে যায় আমাদের ইউনিয়নের কোনো যোগাযোগ রাখে না এই বলি আমরা গতকাল একটা আন্দোলন করছি আমাদের আন্দোলন অব্যাহত থাকবো আমরা যতদিন পর্যন্ত এটা সফল না হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলে আজকে প্রায় 10 বছর পর্যন্ত আর এই ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে আমরা আন্দোলন করছি এবং করে যাব ইনশাল্লাহ ভবিষ্যতে ভোটাধিকার ফিরে পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। দর্শক আনার এই ভিডিও কিনা অনারাতে কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন এই চাহ।